বর্ধমান শহরের বড়বাজার সিএমএস হাই স্কুলের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের সময় ডোনেশন বাবদ 1000 টাকা নেওয়াকে কেন্দ্র করে বিশাল বিশ্বাস ও সিএমএস হাই স্কুল কর্তৃপক্ষের গত 7ই সেপ্টেম্বরের ঘটনায় ইতিমধ্যেই জেলা জুড়ে আলোড়ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশাল বিশ্বাসের মা বিউটি বিশ্বাস গত 7ই সেপ্টেম্বর বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই দিন বিউটি বিশ্বাসের অভিযোগ আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখিয়েছি, একই সাথে প্রধান শিক্ষক মিন্টু রায়ের বক্তব্য প্রতিবেদনে তুলে ধরেছি। শুক্রবার 9ই সেপ্টেম্বর সিএমএস হাই স্কুল কর্তৃপক্ষ বিশাল বিশ্বাসকে টিসি দিল। টিসি হাতে পাওয়ার পর বিশালের মা স্কুলের গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁদতে কাঁদতে বলেন, তার ছেলে সিএমএস স্কুলে ক্লাস 1 থেকে পড়ছিল। শৈশব থেকে এখনো পর্যন্ত যে বন্ধুদের সাথে স্কুল জীবন শুরু করেছিল, আজকে ডোনেশন দিতে না পারার কারণে মূলত প্রধান শিক্ষকের জন্যই বিশালকে স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে। আমাদের আশা ছিল সবার সাথে আমার ছেলেও সিএমএস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ফেয়ারওয়েল নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ডোনেশন না দিতে পারায় সেই ইচ্ছে পূরণ হবে না। আমরা প্রধান শিক্ষকের কাছে টাকা ডোনেশনের টাকা মুকুব করার আবেদন করেছিলাম, কিন্তু প্রধান শিক্ষক সেই আবেদনে সরাসরি বলেছিলেন এই স্কুলে পড়তে হলে ডোনেশন দিতেই হবে, ডোনেশন দিতে না পারলে টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি করুন। ওনার জেদি শেষ পর্যন্ত বজায় রাখলেন, অর্থের কাছে হেরে গেলাম আমরা। ঘটনাটা হয়েছে শনিবার দিনকে, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 11-12 পরীক্ষা দিতে গেলে 11-এ রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি রেজিস্ট্রেশন করতে যখন আসি তখন স্যার বললেন, উনি নোটিস করেছিলেন 1150 টাকা লাগবে। তো 1150 টাকা কী জন্য লাগবে সেটা জানতে চাওয়ায় বললেন 150 টাকা সরকারি রেজিস্ট্রেশন ফি আর 1000 টাকা হচ্ছে ডোনেশন। আমি স্যারকে একটা লিখিত অ্যাপ্লিকেশন করলাম, প্রত্যেকটা আমার কথার প্রমাণ আছে যে স্যার আমি 1000 টাকাটা দিতে অপারো, লকডাউনে আমার স্বামীর কাজ চলে গেছে, আমি এই এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি, তা আপনি আমাকে 1000 টাকাটা যদি মাফ করে দেন। উনি প্রথমেই আমাকে বললেন, আপনি তো প্রত্যেকবারই ভিক্ষার ঝুড়ি নিয়ে চলে আসেন। আমি তখন বললাম, দেখুন মাস্টারমশাই, আপনি না জেনেই বলছেন, আমি লকডাউনেও 1000 টাকা দিয়েছি, আমার কাজটা স্বামীর কাজটা চলে গেছে, কোনো রকম দুজনা মিলে প্রসাধনী বিক্রি করে সংসারটা চলে, আর রেশনের চাল সেই দিয়ে আপনি বিশ্বাস না হয় আমার ঘরে গিয়ে দেখবেন চলুন, আর আমি ছেলেটাকে পড়াই। যতগুলো টিউশনি মাস্টার কেউ মায়নে নেয় না, সবাই বিনামূল্যে পড়ায়। তখন স্যার বললেন, আপনাকে আমি মাথা পিপি দিয়েছি যে ভালো স্কুলে ভর্তি করাতে হবে, কত সস্তার স্কুল আছে। ওনাদের হেড স্যার টাকা চেয়েছিলেন, মিন্টু রায়, বর্ধমান বড়বাজার সিএমএস হাই স্কুল। করতে হবে না এই স্কুলে, অনেক টিসিডি দিচ্ছি, অনেক সস্তার স্কুল আছে, ভর্তি করুন সেখানে। মুখার্জি বলেছেন ম্যানেজমেন্ট কমিটি যে আমরা কিচ্ছু জানি না, সম্পূর্ণ অন্ধকারে আমাদের রেখে এই ব্যবস্থা উনি একা নিজে একা নিয়েছেন, নিজে ম্যানেজিং কমিটি কোনো কিচ্ছু জানে না। আপনাদের প্রয়োজন হলে বলেছেন ওনাকে ফোন করে নিতে, আর যিনি প্রেসিডেন্ট ছিলেন নাম কি, শান্তিময় রায়, কালকে উনি পদত্যাগ করেছেন, এই বিষয়ে উনি খুবই ব্যথিত বলে উনি পদত্যাগ করেছেন, ওনাকে কিচ্ছু জানানো হয়নি। আর এই মুহূর্তে এখন জেলা সাধারণ সম্পাদক উনি আসবেন বলেছেন, তো প্রত্যেকেই কেউই এটা সমর্থন করছেন না, বিধায়ক থেকে আরম্ভ করে কমিশনার প্রত্যেকে কেউই এটা সমর্থন করছেন না, উনি কারুর কথাই শুনবেন না, ওনাকে ডোনেশন দিতে হবে, তারপরে উনি এই স্কুলে ছাত্র রাখবেন। 11-এ পড়ে বিশ্বাস, আজকে উনি যে স্কুলে ফার্স্ট হয়েছে তার গার্জেনের সঙ্গেও ঝামেলা করেছেন বলে সেও স্কুল ছেড়ে দিয়েছে। তাহলে আজকে আপনি এত ভালো যখন হবেন যে ফার্স্ট হলো, সে কেন স্কুল ছেড়ে দিল? আর ফার্স্ট হওয়ার পেছনে তো স্কুলের কোনো অবদান নেই, পুরো তো লকডাউন ছিল, লকডাউনে ছাত্ররা নিজেরা পড়ে এই রেজাল্ট করেছে, অনলাইনে কোনোদিন কোনো ক্লাসও হতো না। একই সাথে বিশালের মা অভিযোগ করে বলেন, স্কুলের পরিচালন সমিতি তাকে ডেকে দুঃখ প্রকাশ করেছে, পরিচালন সমিতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রধান শিক্ষক নিজের ইচ্ছে মতো ডোনেশন নিচ্ছেন। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল পরিচালন সমিতির সভাপতি স্কুলে গতকাল সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বলে বিশালের মা জানান। অন্যদিকে প্রধান শিক্ষক মিন্টু রায় শুক্রবার বলেন, আমরা ছেলেটির রেজিস্ট্রেশন রিজেক্ট করিনি, শুধু একটু দেরি করেছি, কারণ আমরা চেয়েছিলাম করব, শেষে ছেলেটির কাছ থেকে একটি দরখাস্ত নিয়ে রেজিস্ট্রেশন করাবো, কিন্তু কেন জানি না ছেলেটির মা বাবা ছেলের অন্যায়কে সাপোর্ট করে সঙ্গে আরও লোকজন এনে স্কুলের বিশৃঙ্খলা তৈরি করলো।
প্রধান শিক্ষক মিন্টু রায় আরো বলেন, ওর বাবা মা গত বুধবার কয়েকজন সাংবাদিক বন্ধুকে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করলেন। যে উনি দুজন গার্জিয়ান, আমরা ছেলের সাথে ছেলে অভব্য আচরণ করছে, তার জন্য তার কোনো রেজিস্ট্রেশন আমরা রিজেক্ট করিনি, শুধু আমরা ডিলে করেছিলাম একটু। যেহেতু 26 সেপ্টেম্বর তারিখ আছে, আমরা চাইছি ছেলেটা একটু অন্তত কাউন্সেলিং হোক, তার সে বুঝুক যে সে অন্যায় করেছে। মাস্টারমশাইকে লাথিয়ে ফেলে দেওয়া, লাথ মেরে ফেলে দেওয়া ছাত্রের উচিত নয়। হ্যাঁ, সে ক্লাসের মধ্যে ছাত্রকে মাস্টারমশাইকে মারছে, সে ছাত্র করিডোরে মাস্টারমশাইকে হেডমাস্টারমশাই রুমের সামনে সে ল্যাং মেরে ফেলে দিচ্ছে। তাহলে এই একজন ছাত্রকে যদি আমি মালা পরিয়ে এনে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করিয়ে দিই, তাহলে বাকি ছাত্রদের কাছে কী বার্তা যাবে, কী করে আমি স্কুল সামলাবো? তাহলে স্কুল একটা ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনারি ব্যাপার থাকে সেইটার জন্য ওর রেজিস্ট্রেশনটা কয়েকদিন ডিলে করা হয়েছিল, আর কিচ্ছু নয়। যে আমরা একাডেমিক এবং স্টাফ কাউন্সিলের মিটিংয়ে বসবো, ছেলেটিকে আমাদের কিছু প্ল্যান ছিল, আপনাদের বলি যে ছেলেটিকে একটু ভুল স্বীকার করাবো, একটু কাউন্সিলিং করবো, রেজিস্ট্রেশন করবো। যে স্টেজ তৈরি হচ্ছে, স্কুলে একটা ফাংশন হবে, আমরা এ ব্যাপারে অভিভাবকদের মতামতও নিয়েছিলাম এবং আমাদের স্টাফ কাউন্সিল, ম্যানেজিং কমিটি সব জায়গাতেই আমরা মতামত নিয়েছি। সেক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল, যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকা পারবেন কেবলমাত্র তারাই দেবেন, অন্যদের কাছে কোনো রকম আমরা এটাতে কোনো বাধ্যবাধকতার কিছু নেই। কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে, এই যে বিসাইর ক্ষেত্রে কিন্তু ফিজ কোনো মানে ফ্যাক্টর নয়। এক্ষেত্রে ফিজটার সম্পর্কে উনি যেটা উনি ব্যাপারটাকে উল্টে দিচ্ছেন, ছেলের আচরণ বা বিশৃঙ্খলা বা ডিসিপ্লিনারি অ্যাকশন এইগুলো উনি লুকিয়ে এখন ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। যেহেতু এখন টাকা নেওয়াটা একটা স্কুলের একটু দুর্বলতাই বলতে পারেন, কারণ কোনো অনুষ্ঠানের জন্য আমরা যখন গার্জিয়ান অভিভাবকদের কাছে হাত পাতি, সেটাও আমাদের একটু হয়তো দুর্বলতাই। তো যাই হোক, সেই ইস্যুটাকেই উনি করছেন। কিন্তু ওই দিন সাংবাদিকরা বেরিয়ে যাওয়ার পরে ছেলেটির বাবা একটি দরখাস্ত নিয়ে এসে টিসির আবেদন করেন। এরপর একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছেলেটিকে টিসি দেওয়া হলো। ডোনেশন নেওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক বলেন, স্কুলে একটা অনুষ্ঠান হবে, তার জন্য অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই ঠিক হয়। যে সকল অভিভাবক পারবেন তাদের কাছ থেকে ডোনেশন নেওয়া হবে, এর জন্য কোনো রকম বাধ্যবাধকতা নেই। বিশাল বিশ্বাসের ক্ষেত্রে ওর মা বাবা ছেলের আচরণকে ঢাকা দিতে ডোনেশনের বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরছেন। রেজিস্ট্রেশনের সাথে ডোনেশনের কোনো সম্পর্ক নেই। পিআই সিএমএস হাই স্কুল, আমি জানাতে চাইছি যে আমাকে অনেক দিক থেকে খবর এসেছে, আমি ম্যানেজিং কমিটির কী ডিসিশন হয়েছে, টাকা পয়সা ব্যাপারে গতকাল কী ঘটনা ঘটেছে আমি জানি না। আমরা টোটালি অন্ধকারে ছিলাম, প্রেসিডেন্টও জানেন না, যে কারণে প্রেসিডেন্ট কালকে অলরেডি রেজিগনেশন দিয়ে দিয়েছেন, আমিও রেজিগনেশন দিতে চলেছি। কারণ সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কাছে সেরকম বার্তা নেই যে 1100 টাকা বা 1200 টাকা যে টাকাই হোক না কেন, কোনো টাকা দিয়ে রেজিস্ট্রেশন হবে বা সেই ছেলে ভর্তি হতে পারবে না বা কি টিসি নেবে, এটা আমাদের কাছে বক্তব্য নয়। কিন্তু আমরা জানি না, আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। এবারে আমি আজকে যেটা এসেছি, যে গার্জেনদের বা ছাত্রদের পাশে থাকার জন্য এসেছি এবং সকলে যেন কোনোরকম হেনস্থার মুখোমুখি না হয় এবং সবাই যেন সুস্থভাবে, পরিবেশ যেন ঠিক থাকে, যেটা আমার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমার স্কুল যেন শান্তিতে সুশৃঙ্খল বা পরিস্থিতির মধ্যে থাকে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।